আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কী করে খুব সহজেই বল আঁকা যায় তার টিউটোরিয়াল। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনেই পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফার্স্টে আমি একটা বৃত্ত নিলাম চুড়ির সাহায্যে, অথবা আপনারা মুখ কৌটার মুখ দিয়েও নিতে পারেন। তারপর উপরের দিকে আবার একটা ছোট্ট বৃত্ত এঁকে নিলাম, নেওয়ার পর মাঝ বরাবর সোজা দাগ কেটে নিলাম। এবার চুড়ি দিয়ে দুই পাশ থেকে দুটো দাগ কেটে নিব। তারপরে দুই দিক থেকে আবার টেনে দুটো দাগ দিয়ে দিব। হয়ে গেল আমার বল আঁকা। এরপরে আমি বলটি রং করে দেখাবো। প্রথমে আমি লাল কালার নিয়েছি, লাল কালার নিয়ে গাঢ় করে রং করে দিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এরপর সবুজ কালার দিয়ে দিলাম তার পাশে, তারপর আবার লাল, গাঢ় করে দিচ্ছি, তারপরে সবুজ, তারপরে লাল। অর্থাৎ লাল সবুজ দিয়েই আমি কালারটা সম্পূর্ণ করেছি। ভেতরে হলুদ কালার দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার বল আঁকা।